Hello, I'm Rafi Dog and welcome to my channel, The Dogos Rage. And today I'm going to see Kilgau with all the people. আমরা যাচ্ছি হচ্ছে মুসলিম স্ট্রিটের এখানে তালতলা মার্কেটের আশেপাশে তো এখানে নাকি একটা দোকানে পেঁচাটাকে আটকে রাখে তো আসো তো আজকে যে উদ্ধারে যাচ্ছি সেটা হচ্ছে একটা পেঁচা তে পেঁচাটা খুবই অসাধারণ একটা পেঁচা মানে আমি এরকম পেঁচা জীবনেও দেখিনি তো অ্যাড্রেস না থাকার কারণে আমরা এদিক ওদিক জিজ্ঞেস করে খবর লাগায় তারপর আর কি বোঝানোর চেষ্টা করতেছি Still we're looking for the shop তো কিলগাঁও তো অনেক জায়গায় ঘুরে ফেলছি আমরা তো হোপফুলি আমরা এখন পেয়ে যাব কারণ অনেক টুক মার্কিং করতে করতে আমরা এই পর্যন্ত আসছি তো আই থিঙ্ক ইটস হিয়ার ও আচ্ছা ওকে ওকে তো ওরা একটা মার্কিং দিয়ে দিচ্ছে ওরা একটা দোকান দিচ্ছে আই গেস ওইটা তো সাইফ আমাদের একটা সিগন্যাল দিয়ে দিছে ওইখানে তাকান একটু এখানে সাইফের ভিতরে আছে দোকানে যেহেতু হইতে পারে লোকটা জানে না যে একটা বন্য পাখি এটা বা পালা ঠিক না তো আমরা ওনার কাছে যাবো দুইটা রিফ্লেট দিব দিয়ে ওনার থেকে পাখিটা চাবো আর না হলে উই হ্যাভ টু কল দা বন্ডি ক্যাচাটা আমি দেখে আসছি দোকানের ভিতরেই আছে আর খাঁচার বন্ধু ক্যাচাটা পুরো আর কি আমাদেরকে লুক দিচ্ছে ভালো করে এত দিয়ে দেখছি টাইম মতো অপরাধ আর কি এটা অনেকজনই আছে এগুলা ব্যাপারে জানে না যে এটা কিভাবে রাখে বা একটা রাখাও যে একটা অপরাধ তো আমরা হচ্ছি ডগস ইজ দ্য অ্যানিমাল প্রোটেক্টর থেকে আসছি আমরা চিল কাক পেঁচা এইসব পাখি নিয়ে আমরা কাজ করি তো আমাদের কাছে মানে এটা জানানো হয়েছে যে আপনার কাছে এটা আছে তো আমরা তো বন বিভাগের সাথে কাজ করি তো আপনি যদি আমাদের হ্যান্ড ওভার করে দেন তাহলে আমরা ঠিক করে ছেড়ে দেবো আমরা প্রুফ দেখাই দিচ্ছি যে আমরা কিভাবে ছেড়ে দিই আমরা কাজ করি তো একটু তর্ক আর একটু বোঝানোর মাধ্যমে তিনি আমাদেরকে পেঁচাটি দিয়ে দিলেন আচ্ছা তো এখান থেকে আসার টাইমে পেঁচাটা নিয়ে আসার টাইমে এখানে একটা পাখির দোকান দেখলাম আমরা কিলগাঁওতে রহমান হোমবার্ড তো এখানে সাইড ভিতরে যেয়ে দেখলাম যে ভিতরে একটা বন্য প্রাণী রাখা আছে তো আপনারা জানেন নেক্সট কি হবে